হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের ষড়বিংশ পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই টডের হার্ট অ্যাটাক হয়েছে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এরপর সাথে সাথেই টডকে হাসপাতালে আনা হয় আর তার কিছুক্ষণ পরেই টডের জ্ঞান ফেরে। এতে সবাই খুশি হয় আর সেখানেই গেল ক্যারলের কাছে ক্ষমা চায় এবং আবার আগের মতো একসাথে থাকতে রাজি হয়ে যায়। কিন্তু গেল একটাই শর্ত রাখে যে তারা এই জায়গা ছেড়ে অন্য কোনো ভালো জায়গায় থাকবে। এরপর গল্পে অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে 2017 সালে আবুয়েলা নামের একজন লেডি টনের বাড়ি কিছু অজানা মানুষ হামলা করে আর আবুয়েলার সিকিউরিটি গার্ডদেরকে মেরে দেয়। পরের দৃশ্যে দেখা যায় আবুয়েলা তার দলের ভিক্টর নামের একজন লোককে জিজ্ঞাসা করে যে এই হামলার পেছনে কারা ছিল। সে ভিক্টরকে একটা রুবিক কিউব দেয় আর 10 সেকেন্ডের মধ্যে সেটার সমাধান করতে বলে এবং তার সাথেই তার প্রশ্নের উত্তরও জানতে চায়। কিন্তু ভিক্টর সেটা করতে না পারায় আবুয়েলা তাকে গুলি করে দেয়। এটা দেখে তাদের দলের আরও 2 জন মেম্বার হেক্টর আর পাঞ্চিত এরকম মৃত্যুর হাত থেকে বাঁচতে আবুয়েলাকে মারার প্ল্যান বানায়। তারা একটা বোম তৈরি করে আর আবুয়েলার জন্মদিনের দিন একটা পিনাটার মধ্যে সেই বোমটা ভরে নিয়ে আসে। কিন্তু আবুয়েলা তাদেরকেই সেই পিনাটা ভাঙার জন্য বলে আর ঠিক সেই সময়ই পুলিশ সেখানে চলে আসে। তাই সব ছেড়ে আবুয়েলা, হেক্টর আর পাঞ্চিত পাশের একটা রুমের দিকে যায় লোকানোর জন্য। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে আর দেখা যায় ট্যান্ডিরা সবাই আবুয়েলার সেই বাংলোতেই থাকতে এসেছে। পরের দৃশ্যে ক্যারল ট্যান্ডিকে বলে তার ঘরটাকে পুরো বাবল র্যাপ করে দিতে, যাতে তাদের বাচ্চা জন্মানোর পর বাচ্চার কোনো আঘাত না লাগে। ক্যারল আরও দেখে এত উঁচু সিঁড়ি তার বাচ্চার জন্য ঠিক না, তাই ট্যান্ডি পুরো সিঁড়ি বাবল র্যাপ করে দিয়ে নিজেই বাচ্চাদের মতো তার ওপর দিয়ে লাফ দিয়ে খেলা করতে শুরু করে দেয়। পরের দৃশ্যে জ্যাসপারকে দেখা যায় সেই পিনাটাটা ভাঙার চেষ্টা করছে আর ট্যান্ডি তাকে শেখাচ্ছে যে পিনাটা কিভাবে ভাঙতে হয়। আর এদিকে মেলিসা টডের হার্ট অ্যাটাকের পর টডের একটু বেশি কেয়ার নেয়, তাকে জোর করে হুইল চেয়ারে বসতে, হেলমেট পরতে এবং হেলদি খাবার খেতে বাধ্য করে। এদিকে ডনের কান্না থামানোর জন্য এরিকা আর গেইল গাড়িতে করে তাকে ঘুরতে নিয়ে যায়। তাতেও কোনো লাভ হয় না, কিন্তু যখন গেইল প্রায় অ্যাক্সিডেন্ট করেই ফেলছিল ঠিক সেই সময় ডনের কান্না থেমে যায় আর তারা ভেবে নেয় যে ডন আসলে ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার পছন্দ করে। তারপর বাড়ি এসে তারা একটা ভাল্লুকের মূর্তির সামনে ডনকে রাখে। এদিকে জ্যাসপার চকলেটের লোভে পিনাটাটা ফাটিয়ে ফেলে আর গল্প আবার অতীতে ফিরে যায়, যেখানে দেখা যায় আবুয়েলা তার দলের 2 জনের উপর বন্দুক তাক করে আছে। কিন্তু আবুয়েলা গুলি করার আগেই পাঞ্চিত আবুয়েলাকে গুলি করে দেয়। এরপর দেখা যায় পাঞ্চিত পুলিশের লোক আর সে হেক্টরকে জিজ্ঞাসা করে যে বমটা আসলে কোথায় রেখেছিল, কিন্তু হেক্টর তাকে সেটা জানায় না। তাই হেক্টরকে অ্যারেস্ট করে নেওয়া হয় এবং গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। সেখানে দেখা যায় ট্যান্ডি সেই কিউবিকটার সমাধান করার চেষ্টা করছে। পরের দিন সকালে ক্যারল ঘুম থেকে উঠে দেখে ঘুমের মধ্যেই তার বাচ্চা হয়ে গেছে। ক্যারল ট্যান্ডিকেও দেখায় আর এরপর তারা গিয়ে সবাইকে বলে। সেটা শুনে সবাই আশ্চর্য হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় গেল আর এরিকার রাতে পার্টি করার মুড হয়েছে, তাই তারা টডকে ডনের খেয়াল রাখতে বলে, যেটা শুনে টড খুবই খুশি হয়ে যায় কারণ সে বাচ্চা ভালোবাসে। এদিকে ক্যারলের মাথা ব্যথা শুরু হলে ট্যান্ডি তাকে গেইলের কাছে নিয়ে যায় আর গেইল তার চেক আপ করে বুঝতে পারে তার গর্ভে আরও একটা সন্তান এখনও আছে। সেটা শুনে ট্যান্ডি খুবই খুশি হয়ে যায়। গেইল গিয়ে এই খবরটা এরিকাকে দেয়, যেটা শুনে এরিকাও অবাক হয়ে যায় আর তাদের রাতের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। পরের দিন ক্যারল তার বাচ্চাকে কোলে নিয়ে থাকে, তখন ট্যান্ডি আর গেইল সেখানে ঝগড়া শুরু করে দেয়। গেইল বলে যে অপারেশন করে গর্ভের বাচ্চাটিকে বাইরে আনা উচিত, কিন্তু ট্যান্ডি সেটাতে রাজি হয় না। আর এরা যখন ঝগড়া করছিল সেই সময় ক্যারল ওদিকে আরেকটি বাচ্চার জন্ম দিয়ে ফেলে। পরের দিন সকালে গেল আর এরিকা যখন বাইরে ঘুরতে যাচ্ছিল তখন মেলিসা তাদেরকে বলে টড ডনের খেয়াল রাখবে। তাতে টড খুশি হয়ে যায় আর ডনের সাথে খেলতে শুরু করে দেয়। এরপর গল্পে আবার অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় হেক্টর সেই বোমটা কিউবের মধ্যে রেখেছিল। তারপর আবার বর্তমান সময়ে ট্যান্ডিকে দেখা যায় সেই কিউবটা কমপ্লিট করতে, কিন্তু বোমটা তবুও ফাটে না। আর এদিকে এরিকা এসে টডের কাছ থেকে ডনকে নিয়ে চলে যায়, আর তাতে টডের খারাপ লাগে। কিন্তু মেলিসা তাকে বলে জ্যাসপারের সাথে খেলতে, কারণ জ্যাসপারের কোনো মা বাবা নেই আর তাদেরও কোনো বাচ্চা নেই। তখন টড গিয়ে জ্যাসপারকে বাইরে খেলতে যাওয়ার জন্য বলে। তারপর তারা বাইরে গিয়ে খেলা করে। এদিকে এরিকা গেইলকে বিয়ের জন্য বললে গেইল বলে সে বিয়ের জন্য ঠিক প্রস্তুত নয়। কিন্তু রাতে যখন ডন কাঁদছিল তখন গেইল এরিকাকে ঘুমোতে বলে নিজে গিয়ে ডনকে চুপ করায়। সেই সময় ঘুমন্ত এরিকাকে দেখে সে ইমোশনাল হয়ে পড়ে, আর সকাল হতেই গেইল এরিকাকে বিয়ের প্রস্তাব দেয়। এরিকার সাথে সাথেই এই প্রস্তাব গ্রহণ করে নেয়। এর পরের দৃশ্যে গেইল আর এরিকাকে বিয়ে করতে দেখা যায়, যেখানে ট্যান্ডি পাদ্রি সেজে লম্বা চওড়া ভাষণ দিতে থাকে, আর তাতে সবাই বোর হয়ে যায়। তার ভাষণ শেষ হলে গেইল আর এরিকার বিয়ে সম্পন্ন হয়, যেটা ক্যারলের মোটেও পছন্দ হয় না। এদিকে ট্যান্ডি গেইল আর এরিকার বিয়ের খুশিতে এক্সাইটেড হয়ে যায়, আর ওপরে কাঁচ থাকা সত্ত্বেও গুলি চালিয়ে দেয়, যার জন্য সবাই সেখান থেকে পালিয়ে যায়। রাতে ট্যান্ডি গান গাইতে শুরু করে, আর তাতে গেইল আর এরিকা নাচে, যেটা আবারও ক্যারলের পছন্দ হয় না, কারণ সে ভাবে যে তার মা গেইল এরিকার সাথে বিয়ের পর থেকে তাকে আর সময় দেবে না। অন্যদিকে টড জেসপারকে বকে, আর তাকে ভালো কোনো জামা পরার কথা বলে, কিন্তু জেসপার টডকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এতে টড খুবই রেগে যায়, কিন্তু তারপর দেখা যায় জেসপার সুন্দর একটা পোশাক পরে সেখানে আসছে, যেটা দেখে টড খুবই খুশি হয়ে যায়। এসবের পর ট্যান্ডি আবার তার গান গাওয়া শুরু করে, আর সবাই তার গানে একসাথে নাচতে শুরু করে। পরের দিন সকালে টড একটা জিরাফ দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছিল সেটা হাঁটছে, কিন্তু পরক্ষণেই দেখা যায় সেটা আসলে একটা জিরাফের পুতুল, যেটা একটা গাড়ির ওপর বসানো রয়েছে। সেই গাড়িটা টডের সামনে এসে দাঁড়ায়, আর তার থেকে একজন বাইরে বেরিয়ে আসে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।